আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সাইফ বাবু টেকনোলজি। আমি সাইফ বাবু আপনাদের সঙ্গে এসেছি। আমার হাতে আইটেল একটা বাটন ফোন, আইটেল 5320। এটা প্রবলেম হচ্ছে চার্জিং প্রবলেম ফোনটার। আমি আপনাদেরকে একটু দেখাই, ফোনটা চার্জ হচ্ছে না। ফোনটা আসলে 2 থেকে 3 মাস পড়েছিল, ব্যাটারিও একদমই যে চার্জ আছে তা না, ব্যাটারিও একদম ডাউন হয়ে গেছে। বাট চার্জিংয়ের ভোল্টেজও আসতেছে না। তো পাওয়ার সাপ্লাই আমি ফোনটা চালু করছিলাম, ফোনটা চালু হয়, পাওয়ার সাপ্লাই চালু হয়, দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে না ফোনটা। আমি আপনাদেরকে মডেলটা একটু দেখাই দিই। এই যে মডেলটা দেখতে পাচ্ছেন। তো আমরা ফোনটাকে খুলে নিব, এখন আমরা আইডেন্টিফাই করব প্রবলেমটা কোথায় থেকে। আইডেন্টিফাই করার পর আমরা কাজ করব। অনেক সময় এগুলো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় চার্জিং পোর্ট থেকেই প্রবলেম আসে, চার্জিং পোর্ট, চার্জিং আইসি শর্ট হয়ে যাওয়ার কারণে। আবার অনেক সময় ডাস্ট, ওয়াটার ড্যামেজ, ডাস্ট হওয়ার কারণেই সমস্যাগুলো হয়, ভোল্টেজ আসে না। তো যাই হোক, আমরা খুললাম, দেখি কী অবস্থা। হ্যাঁ, এটা দেখেন, চার্জিং পোর্টটা দেখা যাচ্ছে ওয়াটার ড্যামেজ হচ্ছে, তার মানে এটা শর্ট হয়েছে ভিতরের দিকে, হয়তো বা লাইন মিস করতেছে। আমরা জাস্ট একটু ফার্স্ট টাইমে আমরা ওয়াশ করে নিই, পোর্টটাকে ওয়াশ করে দেখব, চেঞ্জ পরে করব, আগে ওয়াশ করে দেখব। আমরা থিনার দিয়ে একটু ওয়াশ করে নিই। ওয়াশ করে নেওয়ার পর আমরা দেখি কী অবস্থা, যে ভোল্টেজ আসে কি না। আমরা একটু ওয়াশ করে নিই, সুন্দর করে ওয়াশ করে নিই, পোর্টের ভিতরটা ভালোভাবে ওয়াশ করতে হবে। তো আমরা ফার্স্ট টাইমে দেখা যায় যে অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা, আমরা চার্জিং পোর্টটাকে চেঞ্জ করি। চার্জিং পোর্ট চেঞ্জ করলে মূলত অনেক ক্ষেত্রে চার্জিং পোর্ট পারফেক্ট হয় না, কারণ চার্জিং পোর্টগুলো অনেক সময় অনেকেই লাগায় আপনার সোল্ডারিং করে চার্জিং পোর্ট লাগাইলে চার্জিং পোর্টগুলো টেকে না, পোর্টগুলো টেকে না। যারা আসলে আপনার হটগান দিয়ে লাগায় তাদের পোর্টটাই থেকে ভালো, হটগান দিয়ে আসলে সবাই লাগাইতেও পারে না। সেক্ষেত্রে আমি ফার্স্ট স্টেপে আপনাদেরকে জাস্ট এটা দেখাচ্ছি যে যদি এটা ওয়াশ করে, সার্ভিস করে যদি ভোল্টেজ আসে, সেক্ষেত্রে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করবেন না, জাস্ট ফার্স্ট টাইম আগে এটা করে দেখবেন। যাই হোক, আমার মোটামুটি ওয়াশ করা হয়ে গেছে, দেখেন পোর্টটা এখন ঝকঝক করছে। তো এখন আমরা এর ভোল্টেজটা চেক করে নিই, ভোল্টেজটা দেখি যে আসে কি না। আমরা চার্জিং পোর্টটা পুশ করলাম, আমরা এখন অ্যাভোমিটারে আর কি ম্যাপে দেখব ভোল্টেজে, ভোল্টেজ আসে কি না বা কতটুকু আসে। হ্যাঁ, এটা ভোল্টেজ আসতেছে, ভোল্টেজ শো করতেছে, মানে এটা পোর্টে ময়লার কারণেই সমস্যা হচ্ছিল। যাই হোক, আমরা যেহেতু ওয়াশ করে দিচ্ছি, যেহেতু অরিজিনাল পোর্ট, চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না। তো আমরা দেখবো এখন চার্জ কী অবস্থা, চার্জ হয় কি না হয়। যেহেতু ব্যাটারিটা একদমই উইক অবস্থায় আছে, চার্জ নাই ব্যাটারিতে, একটু সময় লাগবে, জাস্ট ওয়েট করেন একটু। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেটে আইটেল লেখা চলে আসছে, মানে আপনার আমাদের ব্যাটারিতে ভোল্টেজ চলে আসছে, জাস্ট অল্প সময়ের মধ্যে চার্জিংটাও মেবি শো করবে। চার্জিং, এই যে চার্জিং চলে আসছে, চার্জিং শো করছে। তো মোবাইল চার্জ হচ্ছে, চার্জ হোক। এই ফাঁকে আমি একটু কথা বলি, আমার এই চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নি, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এরকম নতুন নতুন আপডেট ভিডিও আমরা আপলোড করার পর প্রথমেই নোটিফিকেশন আপনার কাছে, ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে। সাবস্ক্রাইবের কোনো বিকল্প হয় না, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটাকে। আমি ফোনটাকে চালু করলাম, আমি আপনাদের চালু করেও দেখাই যে ফোনের চার্জ হচ্ছে কি না। যে দেখেন চার্জিং লেখা, দেখেন চার্জ হচ্ছে, দেখেন আমি আপনাদের দেখাই দিই চার্জ হচ্ছে। তো কাজ আসলে সবাই করে, আমাদের অনেক টেকনিশিয়ান ভাই আছে, সবাই কাজ করে, কিন্তু কাজের আসলে সবাই স্টেপটা বুঝতে পারে না। তো ফার্স্ট টাইমে নর্মাল স্টেপ থেকেই কাজ আগাইতে হয়, যে কোনো একটা কাজের স্টেপ বাই স্টেপ করতে হয়, হুট করে একটা কিছু করা যায় না, স্টেপ বাই স্টেপলি কাজ করতে হয়। যদি আমি ফার্স্ট টাইমে খুলে চার্জিং পোর্টটাকে চেঞ্জ করে দিতাম, তো পারফেক্টলি এই চার্জিং পোর্টটা অরিজিনাল যেভাবে ছিল ওইভাবে লাগতো। তো যাই হোক, আমার কাজটা ওকে, ধন্যবাদ সবাই।